আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি খুবই ভালো আছো। আজকে তোমাদের সাথে অনলাইনে আমি যুক্ত আছি মাছারুল ইসলাম, সিনিয়র শিক্ষক পদার্থবিজ্ঞান এবং দশম শ্রেণীর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি। আজকে তোমাদের এই ফিজিক্স বইয়ের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে গতি বা মোশন, সেই অধ্যায়ে খুবই সহজ দুটি টপিক নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো। এই দুটো টপিক্সের সাথে তোমরা ক্লাস সিক্স থেকেই খুব পরিচিত দুটো টপিক, সেটা হচ্ছে একটা দূরত্ব বা ডিস্টেন্স, আরেকটা হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট। এই দুটো টপিক্স নিয়ে আমরা কথা বলবো। তবে তোমরা যা পূর্বে পড়েছিলে তার চেয়ে আশা করি আজকে একটু নতুনত্ব পাবে, একটু বিস্তৃত আলোচনা ইনশাল্লাহ পাবে। এই আলোচনা থেকে তোমাদের যে এসএসসি পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে, গ্রুপ কোশ্চেনের যে সকল কোশ্চেনগুলো আছে, সেগুলো আমরা ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। দেখো, প্রথমে আমরা আলোচনা করব তোমাদের ডিস্টেন্স, দ্যাট মিন্স দূরত্ব। এই দূরত্বটা হচ্ছে যে কোনো দিকে বস্তুর অবস্থার পরিবর্তন। যেমন এখান থেকে তোমাকে বললাম তুমি 5 মিটার দূরে গিয়ে দাঁড়াও বা 5 মিটার সরে যাও, তাহলে দেখো তোমাকে কিন্তু আমি বলিনি যে তুমি উত্তর দিকে যাও, তুমি দক্ষিণ দিকে যাও, তুমি পূর্ব দিকে যাও। আমি কিন্তু তোমাকে কোনো দিক নির্দেশ করি নাই, তুমি কিন্তু তোমার মন মতো তুমি যে 5 মিটার দূরে দাঁড়াই, এটাই হচ্ছে সাধারণত তোমার দূরত্ব। কেন? যে কোনো দিক তোমার মনে চাইতেছে যে কোনো দিকে তুমি যাও, তোমার অবস্থার পরিবর্তন কিন্তু হইল। এখান থেকে 5 মিটার দূরে তোমার অবস্থার পরিবর্তন হয়ে গেছে, এটাই হচ্ছে তোমার কি দূরত্ব। তাই লিখছি আমি, দেখো কোনো যে কোনো দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে। এখন পারিপার্শ্বিক শব্দটা অ্যাকচুয়ালি, যেমন এখন আমাকে তুমি বলতে পারো, আমার এই ওয়ার্ল্ডটা বলতে পারো, যে কোনো একটা দৃঢ় বস্তুকে আমরা পারিপার্শ্বিক বস্তু বলে থাকি। এগুলো নিয়ে পরে তোমাদের সাথে আমরা কথা বলবো। এই পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন কে আমরা সাধারণত দূরত্ব বলবো। অথবা তুমি এটাও বলতে পারো যে কোনো গতিশীল বস্তুর সম্পূর্ণ পথ, এই সম্পূর্ণ পথকে আমরা বলবো কি দূরত্ব। যেমন ধরো যে তোমার এখান থেকে আমি ঢাকা যাব, দেখো এখান থেকে ঢাকাতে আমি যখন এই বাসে যাব বা তোমার প্রাইভেট কারে তুমি যাতায়াত করবে, তখন দেখো তোমার কিন্তু এই এই পথটা কিন্তু সোজা না, স্ট্রেট পথ নয়, এটা হচ্ছে আঁকা বাঁকা পথ। যেমন ধরো আমি জামালপুর, এটা জামালপুর থেকে আমরা যাত্রা শুরু করলাম, হ্যাঁ জামালপুর থেকে যাত্রা শুরু করলাম, যেমন ধরো এখান থেকে আমরা এই পথে যাচ্ছি, আবার এই পথে যাচ্ছি, হ্যাঁ আবার ধরো এই পথে যাচ্ছি, আবার এরকম বাঁকা যাচ্ছে, আবার ধরো যে এরকম যাচ্ছে, যাই ধরো এই যে এই ঢাকাতে আমরা পৌঁছে গেলাম, কথা বলছি ঢাকাতে পৌঁছে গেলাম, এইভাবে আঁকা পাকা পথে আমরা পৌঁছবো। তখন ধরো এখান থেকে একটা পথ পাকা হলো, ধরো কত কিলোমিটার, 20 কিলোমিটার এমন, এখান থেকে ধরো আবার কত 15 কিলোমিটার, আবার ধরো এখান থেকে কত 35 কিলোমিটার, আবার এখান থেকে ধরো 50 কিলোমিটার, হ্যাঁ আবার ধরো এখান থেকে আছে কত 5 কিলোমিটার, আবার এখান থেকে ধরো কত 70 কিলোমিটার। এইভাবে আমরা কিন্তু ঢাকাতে চলে গেলাম। তাহলে এই পথটা দেখো, এটা কিন্তু তোমার একটু স্ট্রাগল পথ, হ্যাঁ ঢাকা বাঁকা পথে যাচ্ছি ঢাকা। এখন এই সম্পূর্ণ পথটাকে আমরা বলবো কি দূরত্ব। তাই লিখছি একটা গতিশীল বস্তুর সম্পূর্ণ পথ, এক্স্যাক্টলি মানটা কত হবে দেখো, 20 আর 15 35 35 35 70 70 আর 20, 100 তোমার কত হলো 125 আর হইলো তোমার 70 195 কিলোমিটার। এই এক্স্যাক্টলি মানটাই কিন্তু আমরা জামালপুর থেকে ঢাকা কত বলতে পারলাম, 195 কিলোমিটার। এটাই হচ্ছে মূলত কি দূরত্ব। তাই আমরা বললাম যে একটা গতিশীল বস্তুর সম্পূর্ণ যে পথ আছে, এই পথটাকেই বলবো আমরা তোমার দূরত্ব। যেমন এখান থেকে তুমি তুমি সিলেট যাও, দেখো এই সিলেট যাওয়ার পথেও কিন্তু আঁকা বাঁকা অনেক পথ আছে। এই যে সম্পূর্ণ যে তুমি পথটা যে অতিক্রম করলা, এই পথটাই মূলত হচ্ছে কি দূরত্ব। দেখো এখানে এই দূরত্বের তোমার রাশি সেটা হচ্ছে কি স্কেলার রাশি, স্কেলার রাশি। দেখো আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের বলেছিলাম যে সকল রাশির শুধু মান আছে, দিক নেই। তুমি খেয়াল করো, এই যে প্রথমে আমি বললাম তুমি 5 মিটার দূরে গিয়ে দাঁড়াও বা এখান থেকে 5 মিটার সরে যাও, দেখো এখানে কিন্তু আমি তোমাকে বলিনি যে তুমি উত্তর দিকে 5 মিটার, কোনো দিক উল্লেখ করিনি, তোমার মন মতো যে কোনো দিকে তুমি চলে গেছো। কিন্তু এখানে তোমাকে আমি প্রশ্ন করেছিলাম বা বলেছিলাম কয় মিটার, 5 মিটার সরে যাও, শুধু এখানে কিন্তু শুধুই মান আছে,
কিন্তু দিয়ে নেই আর আমরা কালকে পড়েছিলাম গত ক্লাসে আমরা পড়েছিলাম যে সকল রাশি শুধু মান আছে ঠিক সেটাকে হচ্ছে স্কেলার রাশি দেখো আজকে শুধু কিন্তু মান পেলাম কয় মিটার 5 মিটার ওকে সুতরাং এই 5 মিটার শুধু মান পেয়েছি দিকের প্রয়োজন নেই সেখানে কিন্তু আজকে আমার এই দূরত্বটা হচ্ছে কি স্কেলার এবং তুমি এখানে আমার এই চিত্রটা খেয়াল করে দেখো এখানে কিন্তু এক্স্যাক্টলি কোনো নির্দিষ্ট পর্যন্ত তোমার দিক নাই যেহেতু এই পথটা হচ্ছে অ্যাকচুয়ালি কি সেটা দূরত্ব এবং যেহেতু কোনো নির্দিষ্ট পথ নেই সেই কারণে এটা হচ্ছে স্কেলার রাশি দেখো তারপরে এক এই দূরত্বের এককটা হচ্ছে মিটার এসআই একক তুমি দুটো একক লিখবা হ্যাঁ আমরা সব সময় দুটো একক নিয়ে তোমাদের সাথে কথা বলবো আমরা প্রথম যাব এসআই একক দেখো এই এসআই একক হচ্ছে মিটার মিটার আরেকটা একক তোমরা পাবা সেটা হলো সিজিএস একক হচ্ছে সেটা হলো সেন্টিমিটার সেন্টিমিটার অথবা সিএম দেখো এসআই একক হচ্ছে এটা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট এটা আন্তর্জাতিক যে এককটা আছে সেই এককটা আমরা সব সময় তোমাদের এই ফিজিক্সের যে অঙ্কগুলো করবে তোমরা গাণিতিক সমাধান করবে এগুলো সব সময় তোমরা এসআই এককে আমরা ব্যবহার করব সেটার একক হচ্ছে কি মিটার এবং সিজিএস হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এটার এককটা হচ্ছে তোমার সেন্টিমিটার অথবা সিএম তারপরে দেখো তোমার মাত্রা আসলে এই এককটা হচ্ছে আমরা যেটা বললাম এটা মূলত কিন্তু দৈর্ঘ্যের একক দূরত্ব দেখো তুমি 5 মিটার তোমাকে বলেছিলাম এই 5 মিটারটা অ্যাকচুয়ালি সেটা কিন্তু দৈর্ঘ্য লেন্থ বোঝাবে যেহেতু দৈর্ঘ্য একটা লেন্থ দূরত্ব একটা লেন্থ বোঝাবে l e n g t h লেন্থ দেখো আমরা মাত্রা জিনিসটা তোমাদের আমি একটা ক্লাস নিব সেখানে মাত্রাটা হচ্ছে কোন রাশির যে সূচক আছে দ্যাট মিন্স কোন রাশিকে যে সংখ্যা দ্বারা বা যে রাশি দ্বারা প্রকাশ করা যাবে যেমন ধরো এই যে দেখো লেন্থ এই যে লেন্থ এখানে l আছে এই l টাই হবে এখানে তোমার মাত্রা কোন রাশির সূচক যেমন l দ্বারা আমরা কি বুঝাবো লেন্থ যেমন ধরো তোমার আমরা যদি বলি যে আমার নাম মাঝার তাহলে আমি কিন্তু m দিয়ে বুঝবা যে এটা কি এই m কে বোঝাচ্ছে মাঝার যেমন লেন্থ এই l দিয়ে বুঝবো এটা কার মাত্রা দূরত্বের মাত্রা তোমরা সব সময় মাত্রাকে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিবা তাহলে আমরা এই মাত্রা শিখলাম একক শিখলাম রাশি শিখলাম এবং সংখ্যাটা তোমরা এখানে আবার একটু দেখে নাও যে তোমার দূরত্বটা হচ্ছে যে কোন দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থার যে পরিবর্তন সেটা হচ্ছে দূরত্ব অথবা একটা গতিশীল বস্তুর সম্পূর্ণ পথ দেখো এই সম্পূর্ণ পথটা কিন্তু এক্স্যাক্টলি সেটা সরল পথে হতে পারে সেটা বক্রপথও হতে পারে যেমন ধরো এখানে আমরা যদি এই যে সরল পথও বলতে পারি যেখান থেকে তুমি কত মিটার দূরে গেছো যেমন ধরো 10 মিটার দূরে গেছো এ থেকে কোথায় বিতে এই যে 10 মিটার যে সরে গেলা এটাও হচ্ছে কি দূরত্ব অথবা আমি কোন করলাম বক্রপথে দেখো এই যে এই পথটা দেখো বক্রপথে আমি কিন্তু জামালপুর থেকে ঢাকাতে পৌঁছেছিলাম এটাও হচ্ছে দূরত্ব তাই আমরা বলতে পারি যে কোনো গতিশীল বস্তুর সরল বা বক্রপথে যে সম্পূর্ণ পথ অতিক্রম করলো সেটার নামই হচ্ছে দূরত্ব দূরত্বের একক করলাম দেখো দূরত্ব একটি স্কেলার রাশি কারণ এটার শুধু মান আছে দিক নেই সেই কারণে আর এটার একক হচ্ছে কি মিটার এসআই একক সেটা আর সিজিএস পদ্ধতি একক হচ্ছে সেন্টিমিটার আর তোমার এই মাত্রাটা হচ্ছে লেন্থ কারণ এটা দৈর্ঘ্যে আমরা প্রকাশ করি সেখানে দৈর্ঘ্যটাই যেহেতু দূরত্ব সেখানে এই দৈর্ঘ্যকে আমরা প্রকাশ করতে পারি এল দ্বারা আর এটাকে তৃতীয় বন্ধনী দ্বারা সবসময় মাত্রা প্রকাশ করি হ্যাঁ সেখানে তোমার তৃতীয় মাত্রা প্রকাশ এখন দেখো ডিসপ্লেসমেন্ট দ্যাট মিন সরণ এটা হচ্ছে নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটবে তাকে বলবো আমরা সরণ অর্থাৎ এখানে তুমি আরেকটা সংখ্যা তুমি নিতে পারো আগে দেখো যে কোনো বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের যে সংযোগ সরল রেখা আছে সেটাকে বলবো আমরা সরল অর্থাৎ আদি অবস্থান এবং কি শেষ অবস্থানের যে মধ্যবর্তী যে সংযোগ সরল রেখাটা হবে সেটাই হচ্ছে সরল দ্যাট মিন্স তুমি এমন বলতে পারো ইট ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ অ্যান অ্যারো দ্যাট পয়েন্ট ফ্রম দা স্টার্টিং পজিশন টু দা ফাইনাল পজিশন অর্থাৎ দেখো এই যে এই বিন্দু থেকে তুমি যদি যাত্রা শুরু করো যেমন ধরো তোমার সহজ একটা জিনিস দেখাই যেমন এ বিন্দু থেকে তুমি গেলা কোথায় বিতে যেমন ধরো এ তে বিতে গেলা আবার বি থেকে কোথায় গেছো
তাহলে দেখো এখান থেকে সি বিন্দুতে তুমি কিন্তু গন্তব্যে পৌঁছিলা কোথা দিয়ে গেছো এ হতে বি তে বি হতে কোথায় সি তে এটা হচ্ছে কি দূরত্ব আমরা বলেছিলাম যে সরণ বা বক্র পথে সেটা দূরত্ব কিন্তু আমরা সরণ আজকে কি করলাম এই আদি অবস্থান এবং শেষ অবস্থানের দেখো আদি অবস্থান এবং শেষ অবস্থানের যে সংযোগ সরল রেখা দেখো তো এই যে সংযোগ সরল রেখা এটা হচ্ছে সি দে তাহলে এ এবং সি এর সংযোগ সরল রেখাটার নামই হচ্ছে সরল অর্থাৎ তাই বলেছি যে শুরু এবং শেষ বিন্দু দেখো শুরু কত এ বিন্দু এবং শেষ বিন্দুটা কত সি বিন্দু এর ন্যূনতম দূরত্বটাই হচ্ছে সরল দেখো আমরা আরো আলোচনা করব সরণ বিষয়ে আর কি কি জানি দেখো রাশি সম্পর্কে একটু বলি সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি ভেক্টর রাশি কারণ তোমাকে বললাম নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন দেখো নির্দিষ্ট দিক কিন্তু আমরা পেয়ে ফেললাম আর অবস্থার পরিবর্তন তুমি যত মিটার হলা ধরো তুমি 5 মিটার অবস্থার পরিবর্তন করলা 10 মিটার অবস্থার পরিবর্তন করলা তাহলে নির্দিষ্ট দিক যেমন এখান থেকে তুমি উত্তর দিকে 5 মিটার গেলা তাহলে দিক দেখো কত উত্তর তাহলে একটা দিক পেলাম আর কয় মিটার গেছো 5 মিটার সুতরাং মান এবং দিক উভয়ই পেয়েছি সেখানে আমার এই সরণটা হচ্ছে ভেক্টর রাশি সেখানে সরণ হচ্ছে ভেক্টর রাশি দেখো একক একক দেখো যে সরণের একক হচ্ছে কি মিটার এটা এসআই এককে হচ্ছে মিটার এসআই এককে সেটা বলবো কি মিটার এবং সিজিএস পদ্ধতিতে খেয়াল করো এবং সিজিএস দ্যাট মিন্স সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এককে সেটা বলবো আমরা সাধারণত সেন্টিমিটার সেন্টিমিটার এবং তোমরা সব সময় খেয়াল করো আমরা এককগুলো সব সময় ছোট হাতের অক্ষরে লিখব স্মল লেটারে লিখব এবং যখন কোনো ব্যক্তির নামে চলে আসবে তখন সেটাকে আমরা ক্যাপিটাল লিখব যেমন ধরো তোমরা ক্লাস 8 এ 7 এ আগে পড়ে এসেছো যেমন ধরো বলের একক কি দেখো এই যে বলের একক যদি আমরা বলি f এর একক বলের একক কিন্তু তোমরা পড়ে আসছো দেখো ক্যাপিটাল এ কারণ কি এই বলটা আবিষ্কার করেছিল বিজ্ঞানী নিউটন সেখানে তার নামের সম্মানার্থে আমরা কিন্তু নিউটন বলে থাকি যখন কোনো ব্যক্তির নামে কোনো একক চলে আসবে তখন সেটা হবে ক্যাপিটাল অক্ষর তাছাড়া সকল বাকি আমরা এককগুলো লিখব সব সময় স্মল অক্ষর তারপরে দেখো মাত্রা মাত্রা এই সরণটা হচ্ছে একটা বর্গের দিয়ে আমরা প্রকাশ করি যেমন হচ্ছে 5 মিটার এটা ওয়ান কাইন্ড অফ লেন্থ দা লেন্থ এটা দেখো l সুতরাং এই l আমরা প্রকাশ করব মাত্রাটা অ্যাকচুয়ালি হচ্ছে কোন মৌলিক রাশির সূচক যেমন ধরো লেন্থ একটা মৌলিক রাশি এর সূচক যেমন লেন্থ দেখো l e n g t h এই লেন্থের আমরা কি নিতে পারি l নিতে পারি সেখানে আমরা l নিলাম তবে মাত্রা সর্বদাই আবার ক্যাপিটাল অক্ষরে এখানে কোনো স্মল অক্ষর হবে না সর্বদাই ক্যাপিটাল অক্ষরে হবে এবং সেটাকে আমরা তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করি দেখো এখানে এই যে লেন্থ সেটা আমরা l দিলাম এবং তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করলাম সেটা মাত্রা হয়ে গেল দেখো এখন তোমরা আমরা প্রাথমিকভাবে এই তোমার সরণ এবং দূরত্ব আলোচনা করলাম এখন দূরত্ব এবং সরণ একজনকে বোঝানোর জন্য আমি কিছু তোমাদের সমাধান দেব এখন যেগুলো তোমাদের বোর্ড প্রশ্নে এসেছে সবাই একটু মনোযোগ সহকারে দেখো আমরা এই যে কিছুক্ষণ আগে বললাম যে দূরত্ব দেখো আমরা যদি বলি যে কোনো পথে সরল বা বক্র পথে যাই হোক না তোমাকে যদি বলি যে তোমার ধরো কে একটা বিন্দু এ বিন্দু থেকে সোজা তুমি পূর্ব দিকে দেখো এই যে আমরা জানি যে সোজা পূর্ব দিকে গেল কত মিটার 4 মিটার কোথায় বি বিন্দুতে পৌঁছলো এবং বি থেকে সোজা উত্তর দিকে আবার তোমার 3 মিটার চলে গেল কত মিটার 3 মিটার দ তাহলে কত সি বিন্দুতে পৌঁছলো তাহলে আমরা কিন্তু যখন পড়ে আসছি যে সম্পূর্ণ পথ তাহলে এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে বি বিন্দুতে গেছে বি বিন্দু থেকে আবার কোথায় গেল সি বিন্দুতে গেল খেয়াল করো তাহলে এটা সম্পূর্ণ পথটার নাম কি দূরত্ব করে আসছে তাহলে দূরত্ব সমান কত হবে এখানে দূরত্ব হবে 4 মিটার যোগ 3 মিটার ইকুয়াল কত 7 মিটার কিন্তু আমরা সরণ কি করলাম আজ খেয়াল করো সরণ করলাম যে আদি অবস্থান বা শুরু অবস্থান এবং শেষ অবস্থানের যে মধ্যবর্তী যে রৈখিক সরল রেখা দেখো তো এই যে এটা হচ্ছে কি এ এবং সি এর কি নিম্নতম পথ বা এই আদি অবস্থান এবং শেষ অবস্থানের যে সংযোগ সরল রেখা তার নামই কি সরণ সুতরাং এই এসিটাই হচ্ছে কি সরণ কিন্তু এ বি যোগ কত বি সি এটা কত হচ্ছে দূরত্ব তোমরা একটু কেয়ার করো আমরা সংজ্ঞার সাথে একটু ব্যাখ্যা দিব আমরা সংজ্ঞা পড়েছিলাম যে
কোনো গতিশীল বস্তুর সেটা সম্পূর্ণ পথ সেটা সরল হোক সেটা বক্র হোক সেটা হচ্ছে কি দূরত্ব দেখো এই যে এখান থেকে যাত্রা এখানে শুরু করছে বি থেকে সি বি থেকে আবার কোথায় গেল সি তে গেল তাহলে এই যে সম্পূর্ণ পথ এই পথটা হচ্ছে কি দূরত্ব তাহলে 4 যোগ কত 3 ইকুয়াল কত 7 এটা হচ্ছে দূরত্ব কিন্তু আমরা সরলের ক্ষেত্রে কিন্তু মাত্র পড়ে আসলাম যে আদি অবস্থান এবং শেষ অবস্থানের নিম্নতম যে দূরত্ব বা নিম্নতম সরল রেখাকেই আমরা বলবো সাধারণত সরল তাহলে আদি অবস্থান কত a এবং শেষ অবস্থান কত c এর নিম্নতম সরল রেখা কি দেখো তো ac সুতরাং ac টাই হচ্ছে কি সরল তাহলে দেখো ac এর মানটা আমরা পাবো তোমরা জানো সরল সমান আমরা যদি ac পাই তাহলে ac সমান এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ দেখো এটা 90 ডিগ্রি কোণ এটা একটা সমকোণী ত্রিভুজ তোমরা করেছো অতিভুজ স্কয়ার তাহলে সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলি অতিভুজ তাহলে ac স্কয়ার এটা যদি তোমার ভূমি হয় তাহলে ab স্কয়ার যোগ কত bc স্কয়ার লম্ব স্কয়ার সুতরাং এটা কত 4 স্কয়ার যোগ 3 স্কয়ার ইকুয়াল কত 16 যোগ 9 ইকুয়াল কত 25 সুতরাং ec সমান কত 5 দেখো তাহলে ac এর মান আমরা কত পেলাম 5 মিটার তাহলে আমি যদি তোমাকে বলি তাহলে দূরত্বের মান কত পেলাম 5 মিটার তাহলে এখন সরণের মান কত বলো সরণের মান পেলাম 5 মিটার তাহলে দূরত্ব পাইছি 7 মিটার আর আজকে সরণ পেলাম আমরা 5 মিটার তাহলে তোমাকে এইভাবে কিন্তু একটা দূরত্বের মান চাইতে পারে অথবা কখনো সরণের মানও চাইতে পারে এইভাবে আমরা লিখব কিবে তোমার একটা ভুল প্রশ্ন আসছিল সেটা হলো দূরত্ব এবং সরণের পার্থক্য কত দেখো এই প্রশ্নটা খুব এটাই আসছিল তাহলে দূরত্বের মান পাইলাম 7 সরণের মান পাইছি কত 5 তাহলে পার্থক্য কত বলো পার্থক্য আমরা বলতে পারি দূরত্ব বিয়োগ কত সরণ তাহলে বোঝা গেল 7 মিটার বিয়োগ কত 5 মিটার ইকুয়াল কত 2 মিটার দেখো তাহলে আমরা এখানে এই দূরত্ব এবং সরণের পার্থক্য পাইলাম 2 মিটার এই ক্ষেত্রে তাহলে আমরা দেখলাম দূরত্বের মানটা কি বেশি হলো আর সরণের মানটা কম হলো কখনো কখনো প্রশ্ন এমন আসে দূরত্ব চেয়ে সরণের চেয়ে দূরত্বের মানটা বেশি হতে পারে কিনা দেখো আমরা কিন্তু পারলাম এখন দেখো দূরত্ব এবং সরণ দুটো সমানও হতে পারে যেমন ধরো দূরত্ব এবং সরণ কখন সমান হতে পারে যেমন ধরো এ হতে একটা বস্তু এই বি বিন্দুতে গেল খেয়াল করো এ হতে বস্তুটা বি বিন্দুতে গেল দেখো এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 10 মিটার ভালো করে বুঝো হ্যাঁ দেখো এ থেকে বি যখন আমরা গেলাম এ বি বিন্দুতে গেলাম তখন যদি আমরা বলি দূরত্বের কথা আমরা বলেছি যে যে কোনো পথে সেটা সরল পথ হোক আর বক্র পথে হোক সম্পূর্ণ পথ দেখো তো এ থেকে বি তে কি সরল পথে গেছে তাহলে কি সরল পথে গেছে সম্পূর্ণ পথ এ থেকে কোথায় গেছে বি তে তাহলে দূরত্বের মান কত 10 আবার দেখো আমরা সরণও বলেছি এমন যে সরল পথ যেমন এ থেকে বি তে গেছে দেখো তো আদি অবস্থান এবং শেষ অবস্থানের নিম্নতম দূরত্ব বা সরল রেখাটা মানে কি সরল সুতরাং ই এ এবং বি এর যে মধ্যবর্তী দূরত্ব কত 10 এই 10 মিটারটাও কি তাহলে সরল তাহলে দূরত্ব এবং সরল উভয়ই এখানে কি সমান আবার দেখো কখনো কোনো প্রশ্ন আসতে পারে যে দূরত্ব এবং সরল এই দুইটার মধ্যে কি সরলের মান কি শূন্য হতে পারে কিনা দেখো শূন্য হতে পারে যেমন ধরো এই মাত্রই আমি তোমাকে যেটা বললাম যদি এই এ থেকে বস্তুটা বি তে দিয়ে আবার যদি তোমার এতে ফিরে আসে তখন একটা প্রাইভেট কার তুমি এখান থেকে যাত্রা শুরু করলা 10 মিটার গেল এখান থেকে বি তে পৌঁছিল পৌঁছার পরে আবার দেখো এই বি থেকে আবার কোথায় আসলো এ বিন্দুতে আসলো এই এ বিন্দুতে আসলে যদি আমি তোমাকে বলি তাহলে এ বিন্দুতে আসলো তাহলে দূরত্ব কত তাহলে সম্পূর্ণ পথ মানেই হচ্ছে দূরত্ব তাহলে সম্পূর্ণ পথ কোথায় এ থেকে বি তে গেল কত 10 মিটার আবার বি থেকে কোথায় আসছে এ তে আসছে তাহলে কত হবে 10 মিটার ইকুয়াল কত 20 মিটার কিন্তু তুমি সরল কথা চিন্তা করো সরল আমি তোমাকে যখন বললাম যে আদি অবস্থান এবং শেষ অবস্থান দেখো তো আদি অবস্থান কত এ এবং শেষ অবস্থান ঘুরে আবার কোথায় আসছিল এই বিন্দুতেই আসছিল তাহলে এ আর এতেই যখন আসছিল এ থেকে যাত্রা শুরু করেছিল আবার এতেই আসলো তার মানে এর মধ্যবর্তী কোনো দূরত্ব নেই এর মধ্যবর্তী কোনো মান নেই সুতরাং নো নি সরণ সুতরাং এখানে কোনো সরণের মান নেই ইকুয়াল সরণের মান কত শূন্য দেখো তোমরা আরেকটা জিনিস পাবা যেমন ধরো আমরা জানি যে তোমার এই যেমন ধরো তোমার গড়ির কাঁটার কথাই বলো তোমার অ্যানালগ গুলো যে গড়ি আছে গড়ির কাঁটাগুলো তোমাকে এমন একটা প্রশ্ন আসে যে মিনিটের একটা যে কাঁটা সেকেন্ডের যে কাঁটাটা আছে সেখান থেকে দেখো ওই 12 ঘর থেকে যাত্রা শুরু করলো একদম ঘুরে 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 ঘুরে
এক মিনিট যখন পূর্ণ হলো তখন বলো তার স্মরণ কত তখনও কিন্তু স্মরণটার মান কত হবে শূন্য কারণ যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল আবার ওই বিন্দুতেই যখন আসলো তখন তার নিট স্মরণ কত শূন্য কারণ আদি অবস্থান এবং শেষ অবস্থান একই বিন্দুতে পতিত হয়েছে সেখানে স্মরণের মান শূন্য তুমি এখান থেকে আরেকটু ভালো বুঝবা দেখো এরকম একটা আমি একটা বৃত্ত নিই হ্যাঁ এই বৃত্তটা দেখো এ একটা কোণা নিলাম এই এ কোণার বস্তুটা এইভাবে যাত্রা শুরু করলো খেয়াল করো এইভাবে যাত্রা শুরু করলো এখন এই বি বিন্দুতে আসলো আমি তোমাকে যদি প্রশ্ন করি এই বি বিন্দুতে বস্তুর দূরত্ব এবং স্মরণ কত এত ভালো করে ক্লিয়ার করো খুব ইম্পর্টেন্ট এগুলো তোমার এই বি বিন্দুতে যদি আমি তোমাকে বলি যে তোমার দূরত্বটা কত তাহলে বি বিন্দুতে দূরত্বটা হবে কি তোমরা সবাই জানো যে বৃত্তের পরিধি দেখো এটা একটা বৃত্ত হ্যাঁ এই বৃত্তের তুলে এই বিন্দুতে সরাসরি চলে আসে তাহলে আমরা জানি যে বৃত্তের পরিধি সমান কত 2πr কিন্তু এটা খেয়াল করো এটা বৃত্তের কিন্তু অর্ধেক তার মানে কি অর্ধ পরিধি যখন অর্ধ পরিধি আসবে অর্থ পরিধি যখন আসবে হ্যাঁ তখন তার মানে কি পরিধির অর্ধেক অর্থাৎ কত হলো পাই আর তার মানে দেখো এই এ থেকে বি এর দূরত্ব যদি আমি বলি এ বি এর দূরত্ব হলো কত বলো পাই আর আবার আমি তোমাকে যদি বলি এ বি এর সরণ কত তাহলে আমরা জানি দেখো তো এ এবং বি এর এ হলো আদি বিন্দু বি হলো কি শেষ বিন্দু এর মধ্যবর্তী কি সংযোগ সরল রেখা হচ্ছে কি সরণ তাহলে এটা আমরা জানি কি সরণ তাহলে এ বিটা হচ্ছে কি সরণ তাহলে এ বিটা দেখো আমি যদি বৃত্তের এটা যদি মধ্যবিন্দু ধরি তাহলে বৃত্তের আমরা ব্যাসার্ধ জানি কত আর এখানেও একটা জানি কত আর তাহলে বৃত্তের এটা কি ব্যাস হয়ে গেল সুতরাং বৃত্তের দূরত্ব সরি এ বি এর সরণ হলো এ বি এর সরণ হলো কত হলো 2r খেয়াল করো এখানে কিন্তু এই এ থেকে যাত্রা শুরু করে যখন বি বিন্দুতে আসলো তখন তার দূরত্ব হলো কত পায়া আর যখন এ থেকে বি তে আসলো দেখো এ থেকে যখন বি তে আসলো তখন এর স্মরণ হলো 2r এইভাবে কিন্তু তোমার প্রশ্ন আসে এগুলো সব বোর্ডের প্রশ্ন হ্যাঁ খুব ভালো করে তোমরা বুঝবা দেখো এটাই যদি আমি তোমাকে বলি যে এ থেকে বিন্দু কোণাটা যাত্রা শুরু করে এ বিন্দুতে আসলো এতেই আসলো দেখো এ থেকে শুরু করছে যাত্রা শুরু করে কোথায় এতেই আসছে তাহলে বস্তুটার দূরত্ব কত দেখো আমরা জানি এই সম্পূর্ণ পথ একবার ঘুরে আসলে বৃত্তের পরিধি সমান আমরা জানি কত বলো বৃত্তের পরিধি সমান 2πr আর দ্যাট মিন্স এটা হলো দূরত্ব সম্পূর্ণ পথ ঘুরে আসছে তাহলে সেটা কত 2πr আবার দেখো এই বিন্দু থেকে যাত্রা ঘুরে সম্পূর্ণ যখন এই বিন্দুতে আসবে তখন আমরা যখন স্মরণ বলি তাহলে এ থেকে যাত্রা শুরু করেছে আবার কোথায় এ দিয়ে শেষ করলো তাহলে এ বিন্দুতে স্মরণ কত হবে খেয়াল করো এ বিন্দুতে স্মরণ হবে নিঃসন্দেহে কত কারণ এখান থেকে যাত্রা শুরু করলো এখান থেকে আবার আইসা শেষ করলো অর্থাৎ আদি অবস্থানও যা শেষ অবস্থানও তাই তার মানে স্টার্টিং পজিশন আর ফাইনাল পজিশন একই হয় এখানে কোনো দূরত্ব নাই সেই কারণে আমরা এই এ বিন্দুতে স্মরণ কত শূন্য দেখো তাহলে এইভাবে কিন্তু তোমার প্রশ্ন আসতে পারে এখানে দেখো তোমাকে আরেকটা প্রশ্ন আসতে পারে যেমন ধরো এটা এ বি এটা আমরা ধরো তোমাকে যদি আমি এটা সি দেই হ্যাঁ তিনটার মধ্যে অথবা তাহলে এখানে আমরা একটা ডি দেই সাপোজ ধরো এখানে আমরা ডি দিলাম তাহলে বললাম যে এখানে সর্বোচ্চ স্মরণের মান কত হবে তুমি খেয়াল করো সর্বোচ্চ স্মরণের মান কিন্তু ওই এ বি কিন্তু হবে এরকম তোমাকে প্রশ্ন আসবে তাহলে দূরত্ব এবং স্মরণের আমরা দেখলাম যে কখনো সমান হয় আবার কখনো স্মরণের চেয়ে দূরত্ব বেশি হয় আবার স্মরণের মান কি শূন্য হয় দূরত্বের মান শূন্য হয় না দেখো এইভাবে তোমাকে তোমার বোর্ড প্রশ্নে প্রশ্ন আসে আমরা এই যতগুলো আলোচনা করলাম তোমাদের এগুলো একটু ভালো করে তোমরা দেখবা এবং তোমার বইটা যা আছে বইটা ভালো করে পড়াশোনা করবা কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবা আমি সুন্দর এগুলো সলভ করার চেষ্টা করব তবে তোমাদের উদ্দেশ্যে আমরা বলি যেহেতু বছরের শুরু থেকে তোমরা ভালো করে এগুলো পড়াশোনা করতে হবে আর বিজ্ঞান বিষয়টা সায়েন্স বিষয়টা এমন এর খুব গভীরতায় যেতে হবে খুব ডিপলি পড়াশোনা করতে হবে বেসিক জিনিসগুলো খুব বিল্ড আপ করতে হবে তোমরা যদি সামথিং পড়ো আমি বলি যে এটা খুবই তোমরা শুরু থেকেই খুব ভুল করে ফেলবা অল্প পড়লে হবে না একটা বিষয় সম্পর্কে তোমার বিস্তৃতি আলোচনা করতে হবে যেমন ধরো আমরা যদি দূরত্ব এবং স্মরণ কিন্তু যদি আমি এই লেকচারটা দিতাম সংজ্ঞা দিয়ে শেষ করতাম অথবা প্রাথমিক আলোচনা করে দিয়ে শেষ করতাম কিন্তু আমরা বোর্ড পোস্টে যখন প্রশ্ন আসতো তখন কিন্তু আমরা পেতাম না দেখো এই যে আজকের যে আলোচনাগুলো আমরা করলাম সেই আলোচনাগুলো আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে এগুলো দেখো বোঝো
ইনশাআল্লাহ অনেক সাকসেস হবে তোমরা অনেক ভালো করতে পারবে এভাবে আমাদের ক্লাসগুলো চলবে ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ